টমেটো সস, পারফেক্ট টমেটো সস ঘরেই তৈরি করে নিলাম, তো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো এই সসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কোনো স্পেশাল রেসিপি না, তো আমারটা ফলো করে আপনারা ইচ্ছা করলে বানাতেও পারেন। এছাড়া অনেক ভালো ভালো রেসিপি আছে, ওখান থেকেও দেখে করতে পারেন, জানি অনেকেই পারেন। তো এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো আমি প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব, এরপর কেটে এটাকে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ টমেটো থেকে কিন্তু অনেক পানি বের হবে। টমেটো তো পুরোটাই একটা জুসি পানির জিনিস। তো এই তো আমি টমেটোটা সিদ্ধ করে নিলাম। এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই পিউরিটা বের করে নিয়েছি। তো এই পিউরিটা এখন আমি চুলায় দিয়ে জাল করতে থাকবো। এটা কিন্তু অনেকটাই পাতলা আছে, তো এটাকে জাল করতে করতে যখন এটার মধ্যে বলক চলে আসবে তখন আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি, কারণ এই টমেটোটা কিন্তু বেশি টক ছিল না। তো এখানে আমি লবণ দিলাম 1 চা চামচ পরিমাণ, এটা স্বাদ অনুযায়ী দিতে হবে, কম বেশি লাগতে পারে। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই টমেটো সসটা আমি একটু ঝাল করতে চেয়েছিলাম, তাই একটু মরিচের গুঁড়োটা বেশিই দিয়েছি। তো এটাকে নেড়ে নেড়ে এভাবে বলক তুলে নিতে হবে। এ পর্যায়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে স্বাদটা ভালো আসে। এটাকে বারবার কিন্তু নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে টমেটো সসের যে একটা আলাদা পানি বের হয়, সবসময় দেখবেন টমেটোর চাটনি করি বা সস করি, এটা কিন্তু ঠান্ডা হলে একটা পানি ভাব বের হয়, তো এই পানি ভাবটা আর থাকবে না এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। তো এক পর্যায়ে এটা এমন ঘন হয়ে আসলে নামানোর কিছুক্ষণ আগে এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে সসটা অনেক দিন ভালো থাকে, এজন্যই দেওয়া। তো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি অল্প কিছুক্ষণ সময় জাল করে এটাকে নামিয়ে নিব। সসের স্বাদটা কিন্তু ভালো হয়েছে, আর টমেটো সস তো আমাদের ঘরে খুবই প্রয়োজন, সবার ঘরেই প্রয়োজন। বিরিয়ানি করি বা পাস্তা পিৎজা যেটাই করি না কেন, টমেটো সসটা কিন্তু লাগেই। আর এভাবে যদি ঘরে তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। তো আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আল্লাহ হাফেজ।